হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 7 ব্লসমসের আগের ক্লাসে আমরা লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই যে গল্পটা রয়েছে সেটা শুরু করেছিলাম। ইউনিট 1টা পড়েছিলাম, বাকি রয়ে গেছে ইউনিট 2 আর অ্যাক্টিভিটিসগুলো। তো আজকের ভিডিওতে আমরা ইউনিট 2টা পড়ব, সঙ্গে আগের ভিডিওটার মতো প্রত্যেকটা লাইন আর ওয়ার্ডের বেঙ্গলি মিনিংটা বুঝে নেব। তাই সঙ্গে থেকেও আর আগের ভিডিওসগুলো যদি না দেখে থাকো আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারো কিংবা সেগুলি প্লেলিস্টে পেয়ে যাবে, প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। ইউনিট 2 পেজ নাম্বার 36। দ্য বেস্ট গেভ হার লেভিস ক্লদিং অ্যান্ড ফুড অ্যান্ড ক্যারিড অন লেন্দি কনভারসেশনস উইথ হার। ওই জন্তুটি বেলকে কী দিয়েছিল দেখো, ল্যাভিস ক্লদিং, মানে ল্যাভিস মানে হচ্ছে প্রচুর পরিমাণে ক্লদিং মানে জামা কাপড় দিয়েছিল, অ্যান্ড ফুড খাবার দিয়েছিল, অ্যান্ড ক্যারিড অন লেন্দি কনভারসেশন, ক্যারিড অন মানে চালিয়ে যেত, লেন্দি কনভারসেশন মানে হচ্ছে দীর্ঘ কথাবার্তা বা দীর্ঘ কথোপকথন পৃথক তার সঙ্গে, মানে ওই জন্তুটি তাকে অনেক খাবার দাবার জামা কাপড় দিয়েছিল, তার সঙ্গে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলতো। ইচ নাইট, প্রত্যেকদিন রাত্রেবেলা, দ্য বিস্ট আস্কড বেল টু ম্যারি হিম, প্রত্যেকদিন রাত্রেবেলা ওই জন্তুটি বা পশুটি বেলকে বলতো তাকে বিয়ে করার জন্য। ওনলি টু বি রিফিউজড এভরি টাইম, আর প্রত্যেকবার প্রত্যাখ্যাত হওয়ার জন্য, রিফিউজড মানে প্রত্যাখ্যান করা, তো প্রত্যেকবার যেন জানে যে আমাকে রিফিউজ করবে তবুও সে বারবারই তাকে বিয়ের কথা বলতো। আফটার ইচ রিফিউজাল বেল ড্রিমড অফ আ হ্যান্ডসাম প্রিন্স হু pleaded with her to explain why she kept on refusing the best. আর after each refusal, প্রত্যেকবার প্রত্যাখ্যানের পর, বেল ড্রিমড অফ আ হ্যান্ডসাম প্রিন্স, বেল স্বপ্ন দেখত একজন হ্যান্ডসাম প্রিন্সের, একটি হ্যান্ডসাম বা সুদর্শন রাজপুত্রের সে স্বপ্ন দেখত। হু প্লিডেড উইথ হর টু এক্সপ্লেন why she kept on refusing the best. প্লিটেড মানে অনুরোধ করত, যে তাকে অনুরোধ করত টু এক্সপ্লেন, এটা ব্যাখ্যা করার জন্য, ওয়াই সি কেপ্ট অন রিফিউজিং দ্য বেস্ট, কেন সে জন্তুটাকে প্রত্যাখ্যান করে যাচ্ছে সেটা। তো একবার সেন্টেন্সটা পুরোটা বলে দিচ্ছি। প্রত্যেকবার প্রত্যাখ্যানের পর বেল তার স্বপ্নে একটা সুদর্শন রাজপুত্রকে দেখতে পেত, যে তাকে অনুরোধ করত এটা বলতে যে সে কেন বারবার ওই জন্তুটির প্রস্তাবকে প্রত্যাখ্যান করে চলেছে। She replied each time that she could not marry the best because she loved him only as a friend. She replied each time, সে প্রত্যেকবার উত্তর দিত, that যে she could not marry the best, ওই জন্তুটিকে সে বিয়ে করতে পারবে না, বিকজ কারণ, সে লাভড হিম অনলি অ্যাজ আ ফ্রেন্ড, সে শুধুমাত্র তাকে একটা বন্ধু হিসেবে ভালোবাসে। বাট বেল কুড নট মেক দ্য কানেকশন বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট, কিন্তু বেল কোনো কানেকশন তৈরি করতে পারছিল না বা সূত্র কানেকশন খুঁজে পাচ্ছিল না, কানেকশন হচ্ছে সূত্র খুঁজে পাচ্ছিল না, কিসের বিটুইন মানে কিসের মধ্যে, দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট, ওই হ্যান্ডসাম প্রিন্সটা যাকে সে স্বপ্নে দেখে আর ওই জন্তুটা, মানে বেল বুঝতে পারছিল না যে কেন জন্তুটাকে প্রত্যাখ্যান করলে সে বারবার এই হ্যান্ডসাম প্রিন্সটার স্বপ্ন সে দেখে, এর মধ্যে সূত্রটাকে কেন সে দেখে। সি ওয়াজ কনভিন্সড দ্যাট দ্য বেস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স ক্যাপটিভ সামওয়্যার ইন দ্য কাসল। কনভিন্সড মানে বিশ্বাস করেছিল, তাই সি ওয়াজ কনভিন্সড দ্যাট, সে এটা বিশ্বাস করেছিল যে দ্য বেস্ট ওয়াজ পশুটি হোল্ডিং দ্য প্রিন্স ক্যাপটিভ সামওয়্যার ইন দ্য কাসল, এই প্রিন্সটাকে ক্যাপটিভ মানে বন্দি করে রাখা, সামহার মানে নিশ্চয় মানে কোথাও একটা, ইন দ্য কাসল দুর্গের মধ্যে। সেন্টেন্সে বলে দিচ্ছি, সে এটা বিশ্বাস করেছিল যে এই জন্তুটা ওই প্রিন্সটাকে, যে যাকে সে স্বপ্নে দেখছে, তাকে নিশ্চয়ই এই দুর্গের মধ্যে কোথাও একটা বন্দি করে রেখেছে, ও এটাই একটা সূত্র সে একটা আন্দাজ করতে পেরেছিল। She searched for him and discovered many enchanted rooms, but never the prince of her dreams. She searched for him, সে তাকে খুঁজতো, কাকে খুঁজতো, হ্যান্ডসাম প্রিন্সটাকে খুঁজতো, অ্যান্ড ডিসকভার্ড আর আবিষ্কার করেছিল বা খুঁজে পেয়েছিল কি, many enchanted rooms, enchanted মানে হচ্ছে চমৎকার, অনেক চমৎকার রুম খুঁজে পেয়েছিল, সেটাতে ছিল একটা প্রাসাদ, আর প্রাসাদের মধ্যে বা দুর্গ, সেখানে তো অনেক রুম থাকবে, তো সে এরকম ওই রাজপুত্রটাকে খুঁজতে অনেক রুম সে খুঁজে পেয়েছিল। বাট নেভার দ্য প্রিন্স অফ হার ড্রিমস, কিন্তু তার স্বপ্নে দেখা রাজকুমারকে সে খুঁজে পায়নি। ফর সেভারাল মান্থস, কয়েক মাস, এইভাবে পেরিয়ে গেল। বেল লিভড লাইফ অফ লাক্সারি অ্যাট দ্য বেস্ট প্যালেস। বেল একটা লাক্সারি জীবন, মানে বিলাসবহুল জীবন ওই জন্তুটার প্যালেসে কাটিয়ে দিল। বিং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুট বাই ইনভিজিবল সার্ভেন্টস। ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুট মানে হচ্ছে সমস্ত ধরনের সেবা করা। তো দেখো, বিং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুট বাই ইনভিজিবল সার্ভেন্টস মানে সে সেবা পাচ্ছিল, সে সমস্ত রকমের সেবা পাচ্ছিল কাদের দ্বারা? বাই ইনভিজিবল সার্ভেন্টস। ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্য, সার্ভেন্টস মানে হচ্ছে চাকর তো বা ভৃত্য। তো সে অদৃশ্য ভৃত্যদের দ্বারা সমস্ত রকমের সে সেবা ওখানে উপভোগ ছিল। হ্যাভিং নো এন্ড অফ রিচেস টু অ্যামিউজ হার অ্যান্ড অ্যান এন্ডলেস সাপ্লাই অফ ফাইন ক্লথস টু ওয়্যার। যেখানে তাকে খুশি রাখার জন্য ধনসম্পদের কোনো অভাব ছিল না, আবার পরার জন্য বা পরিধানের জন্য সুন্দর সুন্দর জামা কাপড়েরও কোনো শেষ ছিল না। এখানে নতুন একটা ওয়ার্ড পাচ্ছ, দেখো অ্যামিউজ। অ্যামিউজ মানে হচ্ছে মন খুশি রাখা। ইভেনচুয়ালি সে বিকেম হোমসিক অ্যান্ড বেগড দ্য বেস্ট টু অ্যালাউ হার টু গো টু সি হার ফ্যামিলি। ইভেনচুয়ালি মানে হচ্ছে শেষে, আর হোমসিক মানে হচ্ছে বাড়ির জন্য মন খারাপ। শেষের দিকে তার বাড়ির জন্য মন খারাপ করতে, মানে বেশ কিছু মাস কাটানোর পরে তার বাড়ির জন্য মন খারাপ করতে লাগলো, সেটা স্বাভাবিক, এতদিন সে বাড়িতে ছিল না তাই জন্য। অ্যান্ড বেগ দ্য বেস্ট, আর বিষ্টের কাছে, পশুটার কাছে সে অনুরোধ জানালো, টু অ্যালাউ হার টু গো টু সি হার ফ্যামিলি, তার পরিবারকে দেখতে যাওয়ার জন্য যাতে সে তাকে অনুমতি দেয়। হি সেড he would allow it only if she would return exactly a week later. তো he said, সে বলল, এখানে he বলতে জন্তুটা বলল, he would allow it, সে এটার অনুমতি দেবে বা এটা অ্যালাউ করবে, only if she would return exactly a week later, যদি সে তাকে কথা দেয় যে এক সপ্তাহ পরে সে এখানে ফিরে চলে আসবে। বেল অ্যাগ্রিড টু দিস, বেল এটাতে রাজি হয়ে গেল, মানে তাকে যে শর্ত দেওয়া হলো যে তোমাকে আমি বাড়ির জন্য অ্যালাউ করবো যদি তুমি এক সপ্তাহ পরে এখানে ফিরে আসো, তো এই যে শর্তটা তাতে বেল রাজি হয়ে গেল। অ্যান্ড সেট অফ ফর হোম, আর বাড়ির জন্য যাত্রা করলো, বাড়ির জন্য যাত্রা শুরু করলো। উইথ অ্যান ইনচ্যান্টেড মিরর অ্যান্ড রিং, আর সঙ্গে কি নিয়েছিল? একটা চমৎকার বা জাদুকর মিরর মানে আয়না নিয়েছিল, আর একটা রিং নিয়েছিল, আংটি নিয়েছিল। দ্য মিরর উড অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বেস্ট কাসল, অ্যান্ড দ্য রিং উড অ্যালাউ হার টু রিটার্ন টু দ্য কাসল ইন আ ইনস্ট্যান্ট ওয়েন টার্নড 3 times অ্যারাউন্ড হার ফিঙ্গার। দ্য মিরর উড অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বেস্ট ক্যাসেল। তার মানে হচ্ছে ওই জন্তুটার দুর্গে কী হচ্ছিল সেই ঘটনাটা বা সেই সমস্ত ঘটনাগুলো সে ওই আয়নার মধ্যে দেখতে পাবে, এটা ছিল আয়নাটার গুণ। অ্যান্ড দ্য রিং উড অ্যালাউ হার টু রিটার্ন টু দ্য ক্যাসেল ইন অ্যান ইনস্ট্যান্ট ওয়েন টার্ন 3 times অ্যারাউন্ড হার ফিঙ্গার। তো মানে হচ্ছে আর ওই রিংটার কী গুণ ছিল, যে রিংটা যদি আঙ্গুলের মধ্যে 3 বার গোল গোল করে ঘোরায় তাহলে সে ঠিক তৎক্ষণাৎই ওই দুর্গে সে ফিরে আসবে। তো এই দুটো জিনিসের এই গুণ ছিল। হার এল্ডার সিস্টার্স ওয়ার সারপ্রাইজ টু ফাইন্ড হার ওয়েল ফেড অ্যান্ড ড্রেসড ইন গ্র্যান্ড ক্লথস। তার যে এল্ডার সিস্টাররা ছিল মানে বড় 2 বোন ছিল, ওয়ার সারপ্রাইজ, তারা অবাক হয়ে গেল, টু ফাইন্ড হার ওয়েল ফেড, এটা দেখে অবাক হলো যে ওয়েল ফেড মানে ভালো মন্দ খাওয়ার, তো ভালো মন্দ খাওয়ার যে খেয়েছে সেটা তো ওরা দেখতে যায়নি, তাহলে কিভাবে জানতে পারলো? এটা প্রমাণ হচ্ছে যে তার হৃষ্টপুষ্ট সুন্দর চেহারার জন্য তারা বুঝতে পারছে যে এ নিশ্চয়ই খাওয়া দাওয়া ভালো করতে এত হৃষ্টপুষ্ট আছে। তো এই যে হৃষ্টপুষ্ট চেহারা দেখে অবাক হয়ে গেল। অ্যান্ড ড্রেসড ইন গ্র্যান্ড ক্লথস, আর কি দেখে? জাঁকজমকপূর্ণ তার পোশাক দেখে অবাক হয়ে গেল। দে গ্রিউ জেলাস অফ আওয়ার হ্যাপি লাইফ অ্যাট দ্য কাসল, তারা এটা দেখে জেলাস হলো মানে ঈর্ষাকাতর হয়ে উঠেছিল দুর্গের মধ্যে তার এই হ্যাপি লাইফ দেখে, সুখের জীবন দেখে। আপন হিয়ারিং দ্যাট শি মাস্ট রিটার্ন টু দ্য বেস্ট অন আ সার্টেন ডে দে বেগড হার টু স্টে ফর জাস্ট ফর 1 more day. আপন হিয়ারিং দ্যাট, এটা শুনে, সে মাস্ট রিটার্ন টু দ্য বেস্ট অন আ সার্টেন ডে, সে একটা নির্দিষ্ট দিনে তাকে ওই জন্তুটার কাছে ফিরে যেতে হবে। দে বেগড হার টু স্টে জাস্ট ফর 1 more day. তারা তার কাছে অনুরোধ করলো যে তাদের সঙ্গে আরও একদিন থেকে যাওয়ার জন্য। মানে এটা জানে যে তাকে নির্দিষ্ট দিনে যেতে হবে, আর এই নির্দিষ্ট দিনে যেতে হবে এটা শুনেই কিন্তু তারা এই প্ল্যানটা করলো যে তুমি আরও একদিন আমাদের সঙ্গে থেকে যাও। দে ইভেন পুট অনিয়ন ইন দেয়ার আইজ to make it appear as though they were weeping. They even put onion in their eyes. তারা তাদের চোখের মধ্যে পেঁয়াজ লাগিয়ে নিয়েছিল। পেঁয়াজ লাগালে কি হবে? পেঁয়াজ লাগালে তো চোখগুলো জ্বালা করে, দিয়ে জল পড়ে চোখ দিয়ে, তো সেরকম সেই জন্য এটা দেখানোর জন্য টু মেক ইট অ্যাপিয়ার অ্যাজ দো দে ওয়ার উইপিং। অ্যাজ দো মানে হচ্ছে যেন, এটা দেখানোর জন্য যে তারা যেন কাঁদছে। উইপিং মানে কাঁদছে। They secretly hoped that the beast would grow angry with Belle for breaking her promise and would eat her alive. তো তারা মনে মনে এতটাই মানে দুষ্টু ছিল যে তারা কি ভেবেছে, দেখো, দে সিক্রেটলি হোপ, তারা এটা গোপনভাবে এটা আশা করেছিল যে মানে মনে মনে এটা আশা করেছিল যে দ্য বেস্ট উড গ্রো অ্যাংরি। তা মানে এটা ভাবছে যদি বেলকে আমরা বলি, বেল যেহেতু খুব নরম হয়ে যায়, তাই বেলকে যদি আমরা বলি যে বেল মানে চোখে জল দেখিয়ে এটা বলি, তারা তো অ্যাকচুয়ালি কাঁদেনি, তাই যদি চোখে জল দেখিয়ে বলি তাহলে বেলের হৃদয়টা গলে যাবে আর মনটা গলে গিয়ে সে আমাদের সঙ্গে থেকে যাবে, আর থেকে যাওয়ার ফলে কি হবে যে বেস্ট উড গ্রো অ্যাংরি, ওই জন্তুটা রেগে যাবে উইথ বেল, বেলের উপর, ফর ব্রেকিং হার প্রমিস, তার প্রমিস ভাঙার জন্য, তার কথা না রাখার জন্য, অ্যান্ড উড ইট হার অ্যালাইভ, বা তাকে একদম জ্যান্ত খেয়ে ফেলবে। Belle's heart was moved by her sister's first show of love and she agreed to stay. তো সেটা তারা যেটা চেয়েছিল সেটাই হলো। বেলের মনটা গলে গেল তার বোনেদের ওই মিথ্যে ভালোবাসা যে দেখিয়েছিল সেটা দেখে, অ্যান্ড she agreed to stay, আর সে রাজি হয়ে গেল থেকে যাওয়ার জন্য। Belle began to feel guilty about breaking her promise to the beast and used the mirror to show what he was doing back at the castle. তো বলছে Belle began to feel guilty. Belle তো রয়ে গেল তার বোনেদের সঙ্গে, তাদের দিদিদের কথা শুনে সে রয়ে গেল, কিন্তু তার মনে একটা অপরাধ বোধ কাজ করছিল। ফিল গিল্টি মানে হচ্ছে অপরাধ বোধে ভোগা, সে অপরাধ বোধে ভুগছিল কীভাবে অ্যাবাউট ব্রেকিং হার প্রমিস, তার প্রমিসটাকে ভেঙে দেওয়ার জন্য, টু দ্য বেস্ট মানে পশুটার কাছে সে যেটা কথা দিয়ে এসেছিলো সেটা যেহেতু রাখতে পারছে না তাই জন্য, অ্যান্ড ইউজ দ্য মিরর, তারপর মিররটাকে নিল, আয়নাটাকে নিল, টু সি এটা দেখার জন্য হোয়াট হি ওয়াজ ডুইং ব্যাক অ্যাট দ্য ক্যাসেল মানে যে সে দুর্গে কী করছে, মানে জন্তুটা দুর্গে কী করছে এটা দেখার জন্য সে আয়নাটাকে নিল। মানে সে থাকছে ঠিকই কিন্তু তার মন খারাপ হয়েছে এই পুরো ব্যাপারটার জন্য। মানে জন্তুকে করা প্রতিজ্ঞা যে করে এসেছিল সেটা ভঙ্গ করার জন্য বেল অপরাধবোধে ভুগতে লাগলো, আর তখন সে আয়নাটাকে ব্যবহার করলো প্রাসাদ দুর্গে যে ওই জন্তুটা কী করছে সেটা দেখার জন্য। She was horrified to discover that the beast lay half dead out of heartbreak. তো she was horrified মানে সে প্রচণ্ড ভয় পেয়ে গেল। হরিফাইড মানে হচ্ছে প্রচণ্ড ভয় পেয়ে যাওয়া। টু ডিসকভার দ্যাট এটা দেখে যে দ্য বেস্ট লে হাফ ডেড আউট অফ হার্ট ব্রেক। হাফ ডেড মানে হচ্ছে অর্ধ মৃত্যু, মানে হাফ মরে গেছে এরকম, অর্ধ মৃত্যু আর হার্ট ব্রেক তার মনটা ভেঙে যাওয়ার জন্য। সে প্রচণ্ড ভয়গ্রস্ত হয়ে পড়লো যে আয়নার মধ্যে যখন সে দেখলো যে ওই জন্তুটি একদম মন ভেঙে যাওয়ায় সে অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। তার মানে আজকে বেলের আসার কথা ছিল কিন্তু বেল এলো না, তাই তার মন ভেঙে গেছে, তাই সে প্রায় মৃত এরকম হয়ে গেছে। হি লে নিয়ার দোজ ভেরি রোজ বুশেস her father had stolen the rose from. সে কোথায় শুয়ে আছে অর্ধমৃত অবস্থায়? সে গোলাপ ঝোপগুলির পাশে যা থেকে তার বাবা গোলাপ চুরি করে এনেছিলেন। সে ইমিডিয়েটলি ইউজ দ্য রিং টু রিটার্ন টু দ্য পেস্ট। সে আর এটা মানে মেনে নিতে পারলো না, সহ্য করতে পারলো না, তাই সঙ্গে সঙ্গে সে তার ওই রিংটাকে কাজে লাগালো। আর কিসের জন্য? সে প্রাসাদে বা দুর্গে ফিরে আসার জন্য সে ওই রিংটাকে কাজে লাগালো। এই যে তিনবার গোল গোল করে ঘুরিয়ে দিলে সে তৎক্ষণাৎ একদম প্রাসাদে ফিরে আসবে, তো এইভাবে সে প্রাসাদে ফিরে এলো। আপন রিটার্নিং ফিরে এসে বেল ফাউন্ড দ্য বেস্ট অলমোস্ট ডেড। বেল দেখতে পেল যে এই জন্তুটা প্রায় মারা গেছে। সে ওয়েপ্ট ওভার হিম। বেল তার উপরে পড়ে কাঁদতে লাগলো, সেইং দ্যাট এটা বলতে লাগলো, আর কাঁদতে কাঁদতে এটা বলতে লাগলো সে লাভড হিম, সে তাকে ভালোবাসে। অ্যাজ সুন অ্যাজ হার টিয়ার্স ডাস্ট হিম, যখনই তার ওই চোখের জল, টিয়ার্স মানে হচ্ছে চোখের জল, তাকে টাচ করলো মানে জন্তুটাকে টাচ করলো। দ্য বেস্ট ওয়াজ ট্রান্সফর্মড ইন্টু আ হ্যান্ডসাম প্রিন্স, আর তখনই জন্তুটা একটা সুদর্শন রাজপুত্র হ্যান্ডসাম প্রিন্সে সে পরিণত হয়ে গেল। দ্য প্রিন্স ইনফর্মড বেল দ্যাট লং আগো আ ফিউরি টার্নড হিম ইন্টু আ হিডিয়াস বিস্ট আফটার হি রিফিউজ টু লেট হোর in from the rain, and that only by finding true love despite his ugliness could the curse be broken. জন্তুটা ওই সুন্দর রাজপুত্রে পরিণত হয়ে যাওয়ার পর কি বললো দেখো, দ্য প্রিন্স ইনফর্মড বেল মানে রাজপুত্রটি বেলকে এটা ইনফর্ম করলো, জানালো দ্যাট যে লং আগো অনেকদিন আগে আ ফিউরি টার্নড হিম ইন্টু আ হিডিয়াস বিস্ট, একজন পরী তাকে একটা এরকম একটা ভয়ঙ্কর জন্তুতে পরিণত করেছিল, কুৎসিত জন্তুতে পরিণত করেছিল। আফটার হি রিফিউজ টু লেট হার ইন ফ্রম দ্য রেন, যখন ওই পরীটাকে সে বৃষ্টির সময় ভিতরে ঢুকতে দেয়নি তখন। অ্যান্ড দ্যাট অনলি বাই ফাইন্ডিং ট্রু লাভ ডেসপাইট হিজ আগলিনেস, আগলিনেস মানে কদর্যতা, তার এত কুৎসিত সেই এত খারাপ রূপের পরেও, আর ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও। তো বলছে যদি তাকে এই কদর্যতা সত্ত্বেও যদি সে সত্যিকারে ভালোবাসা পায়, কুড কার্স বি ব্রোকেন, কার্স মানে হচ্ছে অভিশাপ, এই অভিশাপ থেকে সে মুক্তি পাবে। আমি একবার সেন্টেন্সটা পুরোটাই বলে দিচ্ছি, যে রাজপুত্র বেলকে জানালো যে অনেকদিন আগে এক পরী তাকে এক অত্যন্ত কুৎসিত জন্তুতে পরিণত করেছিল, যখন বৃষ্টির দিনে সে পরীকে সে ভেতরে ঢুকতে দেয়নি, এবং তার কদর্যতা সত্ত্বেও সে যদি প্রকৃত ভালোবাসা পায় তবে এই তার শাপ মুক্তি ঘটবে, এটাও সে বলেছিল। দেন দ্য প্রিন্স অ্যান্ড বেল গট ম্যারিড অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার, আর তারপরে রাজপুত্র আর বেল বিয়ে করে নিল, গট ম্যারিড মানে বিয়ে করলো, আর তারপর থেকে তারা সুখে শান্তিতে ওই প্রাসাদে বাস করতে লাগলো। তো এই ছিল গল্পটা। খুব তাড়াতাড়ি অ্যাক্টিভিটিসগুলো শুরু করে দিচ্ছি, তার সঙ্গে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, কমেন্টস করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।